চুরানন্দের মধ্যে দুর্ঘটনার খবরের অন্ধকার নেমে এলো বাসুদেবপুর থানা এলাকার মথুরাপুর এলাকায়। দশমীর ভোর রাতে বেপরোয়া স্কুটির ধাক্কায় কর্তব্যরত এক অস্থায়ী হোমগার্ডের, জানা গিয়েছে কল্যাণী এক্সপ্রেসের বাসুদেবপুর থানার অন্তর্গত মথুরাপুর মোড় এলাকায়। নবমীর দিন রাতে ডিউটি করছিলেন হোমগার্ড শেখ ফিরোজ আলী মণ্ডল, তখন স্কুটিতে চেপে দুই ব্যক্তি ব্যারাকপুরের দিকে যাচ্ছিলেন। আচমকা গাড়ির গতি বাড়িয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই হোমগার্ডকে ধাক্কা মারে স্কুটিটি, সেখানে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শেখ ফিরোজ। তাকে উদ্ধার করে ব্যারাকপুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় ওই অস্থায়ী হোমগার্ডের। অপরদিকে স্কুটির চালক ও তার আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সবদিক খতিয়ে দেখছেন বাসুদেবপুর থানার পুলিশ। ঘটনাটা আমাদের কল্যাণী হাইওয়েও কর্মরত ছিলেন পিএইচজি শেখ ফিরোজ আলী মণ্ডল, বাবার নাম শেখ আকবর আলী মণ্ডল। ও রাত্রি 11:30 সময় ওখানে রাস্তা একটা গার্ড, যেটা রাস্তা তো এখনো কাজ চলছে, একটা রাস্তা বন্ধ ছিল, একটা রাস্তা গার্ড করার জন্য গেছিল। তার উল্টো দিক থেকে একটা মানে আমাদের বাসুদেবপুর থানা থেকে কল্যাণী হাইরোড হয়ে ওয়ালেসের দিকে যাচ্ছিলেন গাড়িতে, স্কুটি দুজন ব্যক্তি ছিলেন গাড়িতে। ও সম্ভবত ওকে নাকি বাঁচাতে যাচ্ছিল, একটা চার চাকা গাড়ি ও স্কুটিটাকে মেরে দেবে বলে ও ওকে সাইড করতে গেছিল, কিন্তু ওই গাড়িটাও প্রচন্ড স্পিড থাকার জন্য ওকে ডাইরেক্ট মেরে দেয়, যার জন্য ও ওখানে পড়ে গিয়ে ব্লিডিং শুরু হয়ে যায়। ওখান থেকে আমরা গ্লাসিতে নিয়ে যাই, গ্লাসি থেকে তারপরে আমরা দিশানে নিয়ে চলে গেছিলাম, দিশানে ওখানে গিয়ে মেয়েদের মারা গেছে। পারিবারিক অবস্থায় আপনার এর উপরেই চলে, সংসার এর উপরেই চলে, দুটো বাচ্চা আছে, একটা 9 বছর, তার থেকে একটা ছোট। আমার নাম শেখ ইমতিয়াজ আলী, আমি চাউগাছি পঞ্চায়েতের উপজেলা এখানকার লোকাল বাসিন্দা। আমরা দেখছি প্রতিদিন প্রতিনিয়ত রাতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে ওইখানে যে ডাইভারশন হয়ে রয়েছে ওই ডাইভারশনের জন্য বিশেষ করে টায়ার হয়ে যাচ্ছে, এই জন্য আরও অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আর সেকেন্ড ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, সব ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে, যে কারণে আরও বেশি করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কালকেও একই ঘটনা, প্রতিদিন সেম, গত পরশু দেখেছি, তার আগের দিন দেখেছি, আজকেও সেম দেখলাম। এই নিয়ে মোটামুটি 3টে অ্যাক্সিডেন্ট আমাদের চোখে একদম সেম জায়গা হয়েছে। এখন ডাইভারশনের জন্য কিছুটা হচ্ছে, তারপর এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ রয়েছে, তার সঙ্গে ধরে রাখুন এই রাস্তাটা, এখানে লোকে বুঝতে পারছে না কোথা দিয়ে যাবে কোথায় আসবে, হাইওয়ে কাজ চলছে, এই সবের জন্য এরকম পরিস্থিতি। দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমাদের তো রীতিমতো আমরা তো ভয় পাচ্ছি, মানে আমরা রীতিমতো সবসময় এই রাস্তায় যাতায়াত করি, আমরা বাইক টাইক নিয়ে দৌড়াতেই পারছি না ভয়ে, মানে মানে রাতের বেলা দৌড়াতেই পাচ্ছি না, সন্ধ্যের পর ভয়ে বেরোতে পারছি, এত দ্রুত গতিতে গাড়ি যাচ্ছে। আমার নাম সাবির মণ্ডল। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।